আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো বরাবরের মতোই নতুন আরেকটি অত্যন্ত প্রয়োজনীয় ভিডিও নিয়ে হাজির হলাম আমরা প্রায় অনেকেই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল আদান প্রদান করে থাকি আমাদের পার্সেলগুলো বর্তমানে কোথায় আছে কী অবস্থায় আছে সেটি জানার জন্য নির্দিষ্ট শাখাতে গিয়ে বারবার জিজ্ঞেস করতে হয় কিংবা হটলাইন নম্বরে কল করে জানতে হয় কিন্তু আজ থেকে ঘরে বসেই আপনি আপনার পার্সেলের বর্তমান অবস্থা খুব সহজে জেনে নিতে পারবেন তো চলুন দেরি না করে আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের দেখাবো কিভাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেল ট্র্যাকিং করতে হয় তো আপনারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন প্রয়োজনীয় সকল ভিডিও সবার আগে পেতে সর্বপ্রথম আমরা গুগলে গিয়ে সার্চ করব সুন্দরবন কুরিয়ার সার্ভিস পার্সেল ট্র্যাকিং লিখে এরপরে আপনারা লক্ষ্য করবেন প্রথম দিকে সুন্দরবন কোরিয়া সার্ভিসের যে ওয়েবসাইট সে ওয়েবসাইটটি শো করবে অথবা আপনারা ওনাদের যে আইপি অ্যাড্রেস সে আইপি অ্যাড্রেসটা লক্ষ্য করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো তিন দশমিক তিন দশমিক দুশো সাতাশ দশমিক একশো বাহাত্তর এটা তাদের আইপি অ্যাড্রেস আপনারা এই আইপি অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশানে তাদের আইপি অ্যাড্রেসটি নোট করে দেব তারপরে আপনারা নিশ্চয়ই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ওয়েবসাইটে এসে দেখতে পারবেন সার্চ নামে একটি বাটন রয়েছে তো সার্চ নামে এই বাটনে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন এখানে আপনি চার ধরনের সার্চ করতে পারবেন তো প্রথম দুইটি আমাদের মতো সাধারণ কাস্টমারদের জন্য এখানে আপনারা লক্ষ্য করবেন সার্চ বাই কন্ট্যাক্ট রেফারেন্স নম্বর এর মানে হচ্ছে আপনি কন্ট্যাক্ট নম্বর দিয়েও আপনার পার্সেলের বর্তমান অবস্থা সার্চ করতে পারবেন যেমন আপনি পার্সেলটি পাঠিয়েছেন সেক্ষেত্রে সেন্টারের নম্বর দিয়ে আপনি পার্সেলটি ট্র্যাকিং করতে পারবেন অথবা আপনি পার্সেলটি রিসিভ করবেন সেক্ষেত্রে রিসিভারের নাম্বার দিয়ে অর্থাৎ আপনার ফোন নম্বর দিয়েও আপনি পার্সেলটির বর্তমান অবস্থা দেখতে পারবেন এছাড়াও সে নাম্বার দিয়ে অর্থাৎ কাস্টমার নাম্বার যে মেমোর উপর যে সেন নম্বরটি দেওয়া থাকে যেমন আমি আপনাদের যদি একটি মেমো ওপেন করে দেখাই আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে যে নম্বরটি দেওয়া থাকে সেটি হচ্ছে সিএন নম্বর বাম দিকে যে নম্বরটি দেওয়া থাকে সেটি সেন্ডার নম্বর এবং ডান দিকে যে ফোন নম্বরটি দেওয়া থাকে সেটা হচ্ছে রিসিভার নম্বর তো আমরা যেটি করবো প্রথমে আমি আপনাদেরকে সেন্ডার অথবা রিসিভার এর ফোন নম্বর দিয়ে সার্চ করে দেখাবো তো এর জন্য প্রথমে আপনারা সার্চ বাই কন্ট্যাক্ট বা রিফারেন্স নম্বরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনার অপশান পেয়ে যাবেন যে আপনি রিসিভার অথবা সেন্ডার অথবা রেফারেন্স নম্বর যে কোনো একটি দিয়ে সার্চ করতে পারেন তা আমি মনে করলাম আমি পার্সেলটি পাঠিয়েছি সেক্ষেত্রে আমি সেন্ডার কন্ট্যাক্ট সিলেক্ট করব সেন্ডার কন্ট্যাক্ট সিলেক্ট করার পর এখানে আপনারা সে ফাঁকা ঘরে আপনার যিনি সেন্ড করেছেন তার ফোন নম্বরটি দিয়ে দিবেন তা ফোন নম্বরটি দেওয়ার পর এখানে লাস্ট কতদিন আগে পাঠিয়েছে আমি এক মাস গত এক মাসের মধ্যে পাঠিয়েছে এরকম আমি টাইমটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে অনেকগুলো পার্সেল পাঠানো হয়েছে এই নম্বর থেকে যে কারণে এই নম্বরের যতগুলো পার্সেল আছে সবগুলো লিস্ট কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি পার্সেল আপনার যে পার্সেল সে পার্সেলটা আপনি সিলেক্ট করবেন বাম দিকে আপনার লক্ষ্য করছেন এখানে সিএন নম্বর দেওয়া আছে আপনার যে পার্সেলটি পাঠিয়েছেন সে পার্সেল ডেস্টিনেশান সব ডান দিকে দেওয়া আছে মনে করুন আমি এখানে একটা পার্সেল চেক করব। যেমন এ পার্সেলটি আমি চেক করব এ পার্সেলটি চেক করার জন্য আপনাকে বাম দিকে সিএন নম্বরের উপর ক্লিক দিতে হবে সিএন নম্বরের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন এখানে বুকিং ডেট দেখাচ্ছে কত তারিখে বুকিং করা হয়েছিল এবং কোথা থেকে বুকিং করা হয়েছিল এবং কোথা যাবে ডেস্টিনেশান সেটা আমরা দেখতে পাচ্ছি এবং এর টোটাল ডিটেলস সব কিছু আমরা দেখার জন্য এ শিয়েন নম্বরের উপর যে প্লাস নামে আইকনটা দেখতে পাচ্ছেন এ প্লাস আইকনের উপর ক্লিক দেব প্লাস আইকনের উপর ক্লিক দেওয়ার সাথে সাথে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এ পার্সেলটির ফুল স্টোরি আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এখানে পনেরো তারিখে মিরপুর দশ থেকে মিরপুর দশ ব্রাঞ্চে মূলত বুকিং করা হয়েছে তারপরে পনেরো তারিখে এরা মূলত তাদের হেড অফিসে পাঠানো হয়েছে হেড অফিস থেকে পনেরো তারিখে রিসিভ করার পর পনেরো তারিখেই আবার বগুড়াতে পাঠানো হয়েছিল বগুড়াতে পাঠানোর পর আপনারা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন সতেরো তারিখে বগুড়াতে পৌঁছেছে এবং রেডি ফর সিডি অর্থাৎ কাস্টমার ডেলিভারির জন্য এটি রেডি করা হয়েছিল এবং কত নম্বর সিরিয়ালে এটি রেডি করা হয়েছিল সেটাও আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং নিশ্চয় দেখতে পাচ্ছেন যেটি এটি ছাব্বিশ তারিখে গিয়ে ডেলিভারি সম্পন্ন হয়েছে তাহলে আমরা সহজে কিন্তু বুঝতে পারলাম সেন্ডার নম্বর কিংবা রিসিভার নম্বর দিয়ে সহজে আপনার পার্সেলের অবস্থাটা আপনি সহজে দেখতে পাচ্ছেন এই ঠিক একইভাবে যখন আপনি আপনার মেমোর যে নম্বরটি অর্থাৎ সিএন নম্বরটি সে সিএন নম্বরটি দিয়েও কিন্তু আপনি চাইলে আপনার পার্সেলের অবস্থা দেখতে পারবেন এর জন্য সার্চ অপশানে গিয়ে সার্চ বাই সিএন অপশানটি সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আপনার এখানে সিএন নম্বরটি সুন্দরভাবে নির্ভুলভাবে বসিয়ে দেবেন টাইপ করার পর আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করলে আপনার এখানে ফুল ডিটেলস কিন্তু আবার চলে আসবে তো আজকের ভিডিওটি আমরা আর লং করব না তো আপনার এইভাবে চাইলে সহজেই কিন্তু সুন্দরবন কুরিয়ার সার্ভিসের আপনার পার্সেলটি বর্তমানে কি অবস্থায় আছে এবং কোথায় আছে সব কিছু কিন্তু আপনার ডিটেলস পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম